হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমি আজকের ভিডিওতে অ্যাকিউএল চার্ট কি, কত প্রকার এবং গার্মেন্টস ইন্সপেকশনের ক্ষেত্রে এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে এই অ্যাকিউএল এর উপর ভিত্তি করে ইন্সপেকশন রেজাল্ট বের করতে হয় এই বিষয়গুলো নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকবেন। প্রথমে আমরা জানব অ্যাকিউএল কি। অ্যাকিউএল এর পূর্ণ রূপ হল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, যার বাংলা অর্থ দাঁড়ায় গ্রহণযোগ্য মানের স্তর। সহজভাবে বলতে গেলে, প্রোডাক্টের কোয়ালিটি বা মান কতটা খারাপ হলে সেটি গ্রহণযোগ্য হবে, সেটাই হল অ্যাকিউএল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। আপনারা জানেন যে গার্মেন্টস বা অ্যাপারেল ইন্ডাস্ট্রির কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের মধ্যে অ্যাকিউএল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গার্মেন্টসের র ম্যাটেরিয়াল এবং ফিনিশ গার্মেন্টস এই অ্যাকিউএল এর উপর ভিত্তি করে অডিট বা ইন্সপেকশন করা হয়ে থাকে, এবং গার্মেন্টস শিপমেন্টের পূর্বেও অ্যাকিউএল এর উপর ভিত্তি করে ফাইনাল ইন্সপেকশন করা হয়ে থাকে। তাই যারা কোয়ালিটি কন্ট্রোল সেকশনে কাজ করেন তাদের জন্য এই বিষয়ে ক্লিয়ার ধারণা থাকা অত্যন্ত জরুরি। এখন আমরা দেখব ইন্সপেকশনের ক্ষেত্রে অ্যাকিউএল চার্ট কিভাবে ব্যবহৃত হয়। স্ক্রিনে এখন একটি ইন্টারন্যাশনাল অ্যাকিউএল টেবিল বা চার্ট দেখতে পাচ্ছেন, যা সারা বিশ্বজুড়ে কোয়ালিটি ইন্সপেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে এই অ্যাকিউএল চার্টটি ব্যবহারের সুবিধার্থে এবং সহজবোধ্য করার জন্য নিজেদের মতো করে এডিট করে নেওয়া যায়। অনলাইনে এরকম অনেক এডিট করা চার্ট খুঁজে পাওয়া যায়। একটি অ্যাকিউএল চার্টের কয়েকটি অংশ থাকে, আমি এর প্রত্যেকটি অংশ এখন হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। টেবিলের প্রথমেই বাদিকে দেখতে পাচ্ছেন লট সাইজ বা ব্যাচ সাইজ, অর্থাৎ যে অর্ডারটি ইন্সপেকশন করা হবে তার টোটাল কোয়ান্টিটি যা ইন্সপেকশনের জন্য প্রস্তুত করা হয়েছে। এরপরে লট সাইজের ডান দিকে দেখতে পাচ্ছেন ইন্সপেকশন লেভেল এবং লেভেল অনুযায়ী স্যাম্পল সাইজের কোড লেটার, যেগুলো ABCD দিয়ে প্রকাশ করা হয়েছে। সাধারণত তিনটি জেনারেল ইন্সপেকশন লেভেল আছে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। এর যেকোন একটি ইন্সপেকশন লেভেল অনুযায়ী ইন্সপেকশন করা হয়। তবে কোনো অর্ডার ইন্সপেকশনের ক্ষেত্রে কোন ইন্সপেকশন লেভেল ব্যবহৃত হবে সেটি নির্ভর করে সংশ্লিষ্ট বায়ারের কোয়ালিটি রিকোয়ারমেন্ট বা স্ট্যান্ডার্ডের উপর। সাধারণত লেভেল 2 কে নর্মাল ইন্সপেকশন লেভেল হিসেবে ধরা হয় এবং লেভেল 1 কে রিল্যাক্সড ইন্সপেকশন লেভেল, অর্থাৎ এক্ষেত্রে তুলনামূলক কম সংখ্যক স্যাম্পল নিয়ে ইন্সপেকশন করা হয়, এবং লেভেল 3 কে টাইট ইন্সপেকশন লেভেল, অর্থাৎ এক্ষেত্রে সর্বাধিক সংখ্যক স্যাম্পল নিয়ে ইন্সপেকশন করতে হয়। বিষয়টি নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হবে। এরপর ইন্সপেকশন লেভেল অনুযায়ী যে কোড লেটারগুলো দেখতে পাচ্ছেন, এই কোড লেটার অনুযায়ী ডান পাশের টেবিল থেকে স্যাম্পল সাইজ এবং অ্যাকিউএল অনুযায়ী অ্যাকসেপ্টেবল ও রিজেক্টেড লিমিট নির্ধারণ করা হয়। এরপর আমরা ডান দিকের টেবিলে আসি, যেখানে প্রথম কলামেই আছে স্যাম্পল সাইজের কোড লেটার, যা আমরা বা পাশের টেবিলে দেখেছি, এবং তারপরের কলামে আছে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ হচ্ছে ইন্সপেকশনের জন্য কত পিস স্যাম্পল নিতে হবে বা পিক করতে হবে। এরপর ডান পাশে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকিউএল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, এবং তার নিচে আছে অ্যাকিউএল অনুযায়ী অ্যাকসেপ্টেবল নাম্বার অফ পিস, অর্থাৎ গ্রহণযোগ্য ডিফেক্টের সংখ্যা, যেটা সংক্ষেপে AC দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং রিজেক্টেড নাম্বার অফ পিস, অর্থাৎ বাতিলযোগ্য ডিফেক্টের সংখ্যা, যেটা সংক্ষেপে RE দিয়ে প্রকাশ করা হয়েছে। কোনো ইন্সপেকশনে প্রাপ্ত ডিফেক্টের সংখ্যা যদি এই অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে তাহলে ইন্সপেকশন রেজাল্ট পাস হবে, এবং ডিফেক্টের সংখ্যা যদি এই অ্যাকসেপ্টেবল লিমিট ক্রস করে রিজেক্টেড লিমিটের মধ্যে চলে যায় তাহলে ইন্সপেকশন রেজাল্ট ফেইল হবে। বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন কাস্টমার তাদের প্রোডাক্ট ইন্সপেকশনে ভিন্ন ভিন্ন ইন্সপেকশন লেভেল ও অ্যাকিউএল ব্যবহার করে থাকে। তবে এর মধ্যে গার্মেন্টস শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাকিউএল 2.5 এবং অ্যাকিউএল 4। চলুন একটি উদাহরণের মাধ্যমে অ্যাকিউএল চার্ট ব্যবহারের পুরো প্রক্রিয়াটি দেখা যাক। ধরুন আপনি একটি অর্ডার ইন্সপেকশন করবেন যার অর্ডার কোয়ান্টিটি 2000 পিস, অর্থাৎ ইন্সপেকশনের জন্য 2000 পিস গার্মেন্টস প্রস্তুত আছে, এবং ওই কাস্টমার তার স্ট্যান্ডার্ড অনুযায়ী জেনারেল ইন্সপেকশন লেভেল 2 এবং অ্যাকিউএল 2.5 অনুসরণ করে থাকে। এখন প্রথমেই আপনাকে দেখতে হবে এই কোয়ান্টিটি লট সাইজের কোন রেঞ্জের মধ্যে পড়ে এবং সেই রেঞ্জের ইন্সপেকশন লেভেল 2 অনুযায়ী কোড লেটার কি। এখানে দেখতে পাচ্ছেন 2000 পিস কোয়ান্টিটি হাইলাইট করা এই রেঞ্জের মধ্যে পড়ে, এবং ইন্সপেকশন লেভেল 2 অনুযায়ী এর কোড লেটার হচ্ছে K।
এখন আমরা এই কোড লেটার অনুযায়ী ডান পাশের টেবিল থেকে স্যাম্পল সাইজ নির্ধারণ করব। এখানে কোড লেটার কে এর জন্য স্যাম্পল সাইজ হবে 125 পিস, অর্থাৎ এই অর্ডারটি ইন্সপেকশন করতে 2000 পিসের মধ্যে 125 পিস স্যাম্পল নিতে হবে। এই স্যাম্পলগুলো সাধারণত কিউসি বা ইন্সপেক্টর তার ইচ্ছা অনুযায়ী র্যান্ডমলি পিক করে থাকে। তবে ডিভাইস ইন্সপেকশনের ক্ষেত্রে ডিভাইসের সফটওয়্যারই স্যাম্পল পিকিং এর জন্য র্যান্ডমলি কার্টুন নাম্বার নির্দেশ করে থাকে এবং সেই কার্টুনগুলো থেকেই স্যাম্পল পিক করতে হয়। যাই হোক, উক্ত ইন্সপেকশনে এই 125 পিস স্যাম্পল চেক করে যদি 7 পিস বা তার কম ডিফেক্ট পাওয়া যায়, সেক্ষেত্রে ইন্সপেকশন রেজাল্ট হবে পাস। অন্যদিকে ডিফেক্টের সংখ্যা যদি 8 বা তার বেশি হয়, তাহলে ইন্সপেকশন রেজাল্ট হবে ফেইল। আশা করি বুঝতে পাচ্ছেন। এখানে বলে রাখি, আপনারা জানেন যে ডিফেক্টের মধ্যে আবার তিনটি শ্রেণীবিভাগ আছে, মেজর, মাইনর এবং ক্রিটিক্যাল ডিফেক্ট। ইন্সপেকশনের ক্ষেত্রে ক্লায়েন্ট বা কাস্টমার চাইলে ভিন্ন ভিন্ন ডিফেক্টের জন্য একই বা ভিন্ন ভিন্ন AQL অনুসরণ করতে পারে। যেমন উদাহরণস্বরূপ, মেজর ডিফেক্টের জন্য AQL 2.5 এবং মাইনর ডিফেক্টের জন্য AQL 4 হতে পারে, অথবা উভয় ডিফেক্টের জন্য একই AQL হতে পারে। বিষয়টি আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা এখন আগের উদাহরণে ফিরে যাব। ধরা যাক, সংশ্লিষ্ট কাস্টমার মেজর ডিফেক্টের জন্য AQL 2.5 এবং মাইনর ডিফেক্টের জন্য AQL 4 অনুসরণ করে থাকে। সেক্ষেত্রে উক্ত ইন্সপেকশনে 7 পিস বা তার কম মেজর ডিফেক্ট এবং 10 পিস বা তার কম মাইনর ডিফেক্ট পাওয়া গেলে ইন্সপেকশন রেজাল্ট হবে পাস, যেহেতু মেজর এবং মাইনর দুই ক্ষেত্রেই ডিফেক্টের সংখ্যা যথাক্রমে AQL 2.5 এবং AQL 4 এর অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে আছে। এখানে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, সেটা হলো যদি একটি ডিফেক্ট অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে এবং অন্য ডিফেক্টটি অ্যাকসেপ্টেবল লিমিট ক্রস করে রিজেক্টেড লিমিটের মধ্যে চলে যায়, তাহলে ইন্সপেকশন রেজাল্ট কি হবে, পাস না ফেইল? এটি একটি কমন ব্যাপার। এরকম সিচুয়েশনে ফাইনাল ইন্সপেকশন রেজাল্ট কি হবে তা নিয়ে ভিন্ন ভিন্ন কাস্টমার ভিন্ন ভিন্ন নীতি ফলো করে থাকে। আমি এখানে প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আপনি যে কাস্টমারের অর্ডার ইন্সপেকশন করছেন, সেই কাস্টমার যদি মাইনার ডিফেক্টের ব্যাপারে ফ্লেক্সিবল হয়, অর্থাৎ ছোটখাটো মাইনার ডিফেক্ট অ্যাকসেপ্ট করে নেয়, সেক্ষেত্রে ইন্সপেকশন রেজাল্ট যদি এরকম হয় যে মেজর ডিফেক্ট অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে আছে কিন্তু মাইনার ডিফেক্ট এত বেশি পেয়েছেন যেটা অ্যাকসেপ্টেবল লিমিট অতিক্রম করে রিজেক্টেড লিমিটের মধ্যে চলে গিয়েছে, সেক্ষেত্রে আপনি ইন্সপেকশন রেজাল্টটি ফেল না দিয়ে পেন্ডিং দিতে পারেন। তারপর কাস্টমার বা বাইং অফিস প্রাপ্ত মাইনার ডিফেক্টগুলো রিভিউ করে সিদ্ধান্ত নিবে অর্ডারটি শিপমেন্ট করা যাবে কিনা। পেন্ডিং ডিসিশনটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির মোটামুটি সব জায়গাতেই প্রচলিত আছে। অন্যদিকে আপনার ক্লায়েন্ট যদি কোয়ালিটির ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট হয়, সেক্ষেত্রে মেজর বা মাইনর যে কোনো ডিফেক্ট অ্যাকসেপ্টেবল লিমিট ক্রস করলেই ইন্সপেকশন রেজাল্টটি ফেল দিতে হবে। সাধারণত মেজর ডিফেক্ট যদি অ্যাকসেপ্টেবল লিমিট ক্রস করে তাহলে ইন্সপেকশন রেজাল্ট ফেল হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে মেজর ডিফেক্টও যদি অ্যাকসেপ্টেবল লিমিট ক্রস করে তবুও ইন্সপেকশন রেজাল্ট পেন্ডিং দেওয়া যেতে পারে। তবে সেটা নির্ভর করে সংশ্লিষ্ট বায়ারের কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং ডিফেক্টের ধরনের উপর। যেমন শেড ভেরিয়েশন বা মেজারমেন্ট ইস্যুতে যদি ডিফেক্টের সংখ্যা রিজেক্টেড লিমিটের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে ইন্সপেকশন রেজাল্ট ফেল না দিয়ে পেন্ডিং দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে উক্ত ডিফেক্টগুলো সম্পর্কে কাস্টমারকে অবহিত করতে হবে। প্রয়োজনে কিছু ডিফেক্টিভ স্যাম্পল কাস্টমার বা তার প্রতিনিধির নিকট পাঠানো যেতে পারে এবং উক্ত ডিফেক্টগুলো রিভিউ করে কাস্টমার সিদ্ধান্ত নেবেন অর্ডারটি শিপমেন্ট করা যাবে কিনা। AQL নিয়ে আজ এই পর্যন্তই। আশা করি আজকের আলোচনা থেকে কিছুটা হলেও AQL সম্পর্কে ধারণা পেয়েছেন। AQL বা ইন্সপেকশন সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। আমরা গার্মেন্টস বা অ্যাপারেল ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনে একটা ট্যাপ দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।